নমস্কার, শুরু করছি আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, সুস্থ হয়ে ওঠার জন্য এই অনুষ্ঠান। যারা বিভিন্ন শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন, বিশেষ করে যারা ক্রনিক ডিজিজের মধ্যে রয়েছেন, তারা কিন্তু এই অনুষ্ঠানে সরাসরি ফোন করে কথা বলতে পারেন এবং আমরা কিন্তু কিভাবে আপনারা সুস্থ হয়ে উঠবেন সেই রাস্তাগুলো জানিয়ে দেব। এই অনুষ্ঠান একটি রেকির অনুষ্ঠান, মানে আমরা কিভাবে সুস্থ হয়ে উঠব, কোনো রকম ওষুধ সেবন ছাড়া আমরা কিন্তু সুস্থ হয়ে উঠতে পারি। প্রথমে যখন এই কথাটা বলবো তখন আপনারা হয়তো একটু অবাক হয়ে যাবেন, হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠা সম্ভব। বিভিন্ন ক্রনিক ডিজিজ থেকে, মানসিক অবসাদ থেকে আমরা সুস্থ হয়ে উঠতে পারি কোনো রকম ওষুধ না সেবন করে। সে এই যে সাংঘাতিক কেমিক্যাল যে ওষুধগুলো, এগুলোকে না সেবন করেই সুস্থ হয়ে ওঠার যে অন্যতম শ্রেষ্ঠ পন্থা হচ্ছে রেইকি, সেই রেইকির মাধ্যমে সুস্থ হয়ে উঠতে এই অনুষ্ঠানে অবশ্যই আপনারা ফোন করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রেইকি গ্র্যান্ডমাস্টার টিচার সৌরভ কুমার চক্রবর্তী, তাকে অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, রেইকি পরিবারের সকল সদস্যবৃন্দকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। পরম পুরুষ পরমা প্রকৃতির কাছে প্রার্থনা করি সকলের সুন্দর সুস্বাস্থ্যময় জীবন। আলোচনা করব সেই তথাকথিত প্রচলিত প্রথা বিরুদ্ধ বিকল্প চিকিৎসা পদ্ধতি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত বিকল্প চিকিৎসা পদ্ধতি যার নাম রেইকি, যা আপনাকে দিতে পারে সার্বিক সুস্থতা। একদম, আর এই যে এই সুস্থতার খোঁজে আমরা কিন্তু মানে আজকে প্রত্যেকেই আছি, ঘরে ঘরে প্রচুর, ঘরে ঘরে এমন কোন মানুষ নেই যিনি অসুস্থ নন, কারণ আমরা আজকে রয়েছি সেই পলিউটেড ওয়ার্ল্ডে, অর্থাৎ যেখানে প্রতি মুহূর্তে আমরা বিষ গ্রহণ করছি, বিষ গ্রহণ করছি বিভিন্ন ভাবে, খাওয়ারের মধ্যে বিষ, আমাদের যে নিঃশ্বাস নিচ্ছি শ্বাস প্রশ্বাস সেখানেও ঢুকছে বিষ, আমরা থাকছি যে পরিবেশে সেখানেও বিষ। তা সেই বিষময় জগৎ থেকে যদি মুক্তি দিয়ে আমাদেরকে একটু ভালো রাখতে পারে, আমাদেরকে ভালোর পথের সন্ধান দিতে পারে, সেটা হলো রেইকি। রেইকি হলো সেই বিকল্প প্রথাবিরুদ্ধ চিকিৎসা পদ্ধতি, প্রথাবিরুদ্ধ বিকল্প চিকিৎসা পদ্ধতি, হু দ্বারা স্বীকৃত অবশ্যই। আমরা যেটাকে সাধারণত গ্রহণ করে চলি এলোপ্যাথি, অর্থাৎ মেডিসিন, আর এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। কারণ আমরা বিকল্প পদ্ধতি আমরা শুনেছি, রেইকির নাম অনেক পরে পেয়েছি, বিভিন্ন যোগ, প্রাণায়াম, বিভিন্ন ব্যায়াম ইত্যাদি আমরা শুনতে থাকি, ফিজিওথেরাপি, এখন ডাক্তারদের মুখে মুখে ডাক্তারও প্রেসক্রিপশন করেন ফিজিওথেরাপি, তাহলে সেও একটা থেরাপি, ডাক্তাররা সেখানে কিন্তু ওষুধ দিয়ে পাচ্ছেন না, কিন্তু তিনি একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি করছেন। আর প্রথা বিরুদ্ধ মানে তথাকথিত সব মানুষ জানেন না, এখনো এখনো প্রচারের লাইনে রয়েছে, প্রচারের জায়গায় রয়েছে। এখন ফিজিওথেরাপি বললে কিন্তু কেউ কাউকে প্রচার করতে হয় না, আজকে আমাকে রেইকি মাস্টার হিসাবে এখানে পয়সা খরচা করে বসে আমাকে বলতে হচ্ছে, হ্যাঁ রেইকি এমন একটি পদ্ধতি, তাকে আপনারা শিখুন, আপনারা ভালো থাকবেন, এটা বলতে হচ্ছে। এই জন্যই আমি বললাম প্রথা বিরুদ্ধ বিকল্প চিকিৎসা পদ্ধতি। একদম, বিকল্প চিকিৎসা পদ্ধতি কেন বলবো এটাও একটা প্রশ্ন, ঠিক আছে, যে বিকল্প চিকিৎসা কেন বলা হলো, রেইকিকে কেন চিকিৎসা পদ্ধতি না বলে বিকল্প চিকিৎসা পদ্ধতি বলা হলো, অল্টারনেটিভ মেডিসিন বলা হলো। কারণ মেডিসিন বলতে যেটা বোঝায় সেটা হলো কি, আপনার মাথা ব্যথা হয়েছে, আপনি মাথা ব্যথার একটা ওষুধ খেলেন, আপনার মাথা ব্যথা কমে গেল, তাতে আপনি চুলে আপনার শরীর গেল, কিডনি খারাপ হলো, কিচ্ছু এসে যায় না, আবার কিছুক্ষণ পরে আসবে, কিচ্ছু এসে যায় না, অর্থাৎ আপনার সাময়িক আপনি কিন্তু রেজাল্ট পেয়ে গেলেন। এই জন্য এটাকে বলা হচ্ছে চিকিৎসা পদ্ধতি। আর অল্টারনেটিভ চিকিৎসা পদ্ধতি হলো কি, যিনি প্রয়োগ করছেন সেই প্রয়োগকর্তা যদি ঠিকঠাক না করতে পারেন তার কিন্তু রেজাল্ট হবে না, ঠিক আছে, এখানে প্রয়োগকর্তার একটা ভূমিকা আছে। যেমন হোমিওপ্যাথ কিন্তু আপনি জানেন, আমরা যদিও হোমিওপ্যাথকে মেডিসিন বলি আমরা জানি, কিন্তু তা নয়, হোমিওপ্যাথ কিন্তু একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি। হ্যাঁ আসবে এখানে, বলুন কে আছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন দাদা, আমি হায়দ্রাবাদ থেকে সুবীর কুমার দত্ত বলছি। হ্যাঁ বলুন দাদা, আমার পেটে একটা প্রবলেম পায়খানা নিয়ে, ধরুন একবার গেলে সকালবেলা চারবার পায়খানা হয়, পায়খানাটা খুব নরম এবং ওষুধ খেলে একটা দিন বন্ধ হয়ে যায়, এই পায়খানা ঘুরে এলাম আবার ধরুন আধ ঘন্টা এক ঘন্টা, এমন অনুপস্থিতি গেলে অল্প হয় কিন্তু পেট কিন্তু লাগে, কিন্তু পায়খানা হয়। আমি ডাক্তার দেখে অনেক ওষুধ খেয়েছি, লাস্টে ঘেন্নে খাই না, জানেন তো দাদা। আচ্ছা এখন ওষুধেরও অনেক দাম, একটা দাম দেয় লিকুইড ওষুধ গুলো দেয় আপনি আপনি কি রেইকি শিখেছেন? হ্যাঁ
আপনি রেইকি শিখেছেন? রেইকি শিখেছেন? না না দাদা কোনোদিন শিখিনি। রেইকি আপনি জানেন? রেইকি কি শুনেছেন রেইকি কথাটা? আপনি প্রোগ্রাম দেখতে পাবেন আমার, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আপনি প্রোগ্রাম গুলো দেখবেন, এক নম্বর কথা। দু নম্বর কথা হলো আপনাকে এই বিষয়টি শিখতে হবে। আমাদের বিভিন্ন যে সেন্টার গুলো রয়েছে, আমাদের যে সেন্টারগুলো রয়েছে, শুনে নিন ভালো করে, আমাদের যে সেন্টারগুলো রয়েছে আপনার বাড়ির কাছে যে সেন্টারটি, সেখানের জন্য আপনি এই নাম্বার যে দুটো আছে 9733555265 এবং 271, এই দুটো নাম্বার যে রয়েছে, এই দুটো নাম্বারের মধ্যে একটা যে কোনো নাম্বারে নাম বুক করে আমাদের সেন্টারে এসে এই কোর্সটি শিখুন। এই কোর্সটি শেখার পর আমি কথা দিচ্ছি, এই চ্যানেলে বসেই কথা দিচ্ছি, আপনি মাসখানেকের মধ্যে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে? এটা শিখতে হবে, এটা শিখে অ্যাপ্লাই করলে আপনি রেজাল্টটা পাবেন, ঠিক আছে? ভালো থাকবেন, নমস্কার। ভালো থাকবেন অবশ্যই। এই তো এই যে প্রবলেম গুলো, মানে নিয়মিত ওষুধ খেতে হচ্ছে এবং ওষুধ খাওয়া সাইড এফেক্ট যেটা শুনলাম, সেটা পাচ্ছেন অর্থাৎ, কিন্তু উনি সুস্থ নন, কিন্তু সেটা উনি ঔষধ বলেই গ্রহণ করছেন। আবার যেমন হোমিওপ্যাথ, হোমিওপ্যাথকে আমরা কিন্তু অল্টারনেটিভ মেডিসিন, এটা যদি আপনি লিস্টে দেখেন এটা বিকল্প চিকিৎসা পদ্ধতি, কেন? অর্থাৎ সেখানে রোগ নির্ধারণ করা এবং ঔষধ নির্বাচন করা, রোগ নির্ধারণ, ঔষধ নির্বাচন, এই দুটো যদি সঠিকভাবে হয় তবেই কিন্তু রেজাল্ট পাওয়া যাবে, না হলে রেজাল্ট পাওয়া গেল না। তাহলে কি হোমিওপ্যাথ সিস্টেমটা ভুল? না, ভুল নয়, কারণ প্রয়োগকর্তা সঠিকভাবে প্রয়োগ করতে পারেননি, ঠিক সেজন্যই এটাকে বিকল্প চিকিৎসা পদ্ধতি বলা হয়। ঠিক রেইকির ক্ষেত্রেও দেখা যাবে, রেইকি প্রয়োগের যে সিস্টেম এবং সেটাকে পাওয়ার যে সিস্টেম, কারণ রেইকিতে আরো একটা বিষয় লুকিয়ে আছে, যে রেইকি পাওয়া, রেইকিটাকে কাজে লাগানোর জন্য আগে একটা সিক্রেট আর্ট আছে, গুপ্ত টেকনিক আছে, সেই টেকনিকটাকে অ্যাপ্লাই হওয়া, সঠিকভাবে অ্যাপ্লাই হওয়া যদি হয় তবে আপনি আপনার জীবনে রেইকিকে পেলেন, এবং সেটাকে প্রয়োগ যদি ঠিক করেন তাহলে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন, আর নতুবা নয়। সেজন্য এটাকে বিকল্প চিকিৎসা পদ্ধতি বলা হয়। একদম। আচ্ছা, ছোট বাচ্চা যারা মানে প্রচন্ড ভুগছে সর্দি কাশি বা আমাশা এই ধরনের রোগে, তাদের ক্ষেত্রে রেইকিটা কত? রেইকি আবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ যে শিশু তার উপরে রেইকি করা যায়, মানে মায়ের গর্ভস্থ শিশুকেও রেইকি প্রয়োগ করা যায় ভালো থাকার জন্য, ভালোভাবে সেক্ষেত্রে ক্রিস্টাল রেইকি অ্যাপ্লাই করা যাবে না, অবশ্যই রেইকি অ্যাপ্লাই করতে হবে, ক্রিস্টাল ব্যবহার করা যাবে না। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আপনি টিভি সাউন্ডটাকে কমান আগে। মালদা থেকে বলছিলাম। মালদা থেকে? আচ্ছা, কে বলছেন, নামটা বলুন, আপনার নামটা বলবেন। যাই হোক, আপনি টিভি সাউন্ডটা কমান, না হলে আপনার কথা আমরা কিচ্ছু বুঝতে পারবো না। ফিডব্যাক আসছে, আপনি টিভি সাউন্ডটা বন্ধ করে দিন। এবার বলুন কি হয়েছে। বলছি যে আমার আমার আজ 4 দিন হলো সুগার ধরা পড়েছে, স্যার মেডিসিন বলবেন একটু। সুগার ধরা পড়েছে 4 দিন হয়েছে, এটা আমি দাদা বলবেন। আপনি রেইকি শিখুন, আমাদের মালদাতে ক্লাস হয় প্রতিনিয়ত, মানে নিয়মিত ক্লাস হয় প্রতি মাসেই, আপনি নাম বুক করে এখানে এসে ক্লাস করুন, শিখতে আপনার এটা 7,000 টাকা খরচ পড়বে, এটা শিখে আপনি বাড়িতে অ্যাপ্লাই করুন, আপনি শুধু সুগার নয় যে কোনো রোগ থেকে সুস্থ হতে পারবেন, পরিবারের কারো যদি কোনো সমস্যা থাকে সেটাও ঠিক করতে পারবেন, সেজন্য এটা আপনাকে শিখতে হবে। আর ডিটেলস জানবার জন্য আপনি বুকিং নাম্বারে ফোন করবেন, আপনাকে ডিটেলস বলে দেওয়া হবে। এটা কোনো ঔষধ খাওয়ার মানে কে ঠিক করার কোনো প্রোগ্রাম নয়, আপনি এখানে কোনো ঔষধের নাম বলা হয় না, এটা একটা চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতি ঔষধ ছাড়া, অর্থাৎ এমনি ওষুধ কিছু খেতে হবে না, কিছু প্র্যাকটিস আছে, কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো শিখতে হবে এবং সেটা অ্যাপ্লাই করলে আপনি সুস্থ হয়ে উঠবেন।
ঠিক আছে, আপনি মালদাতে সেন্টার রয়েছে, বুকিং নাম্বারে আপনি ফোন করে সেই মালদা সেন্টারে এসে আপনি কথা বলুন, 9733555265 অথবা 9733555271, এই বুকিং নাম্বার দুটি আপনারা লিখে রাখুন যারা সত্যি সত্যি সুস্থ হয়ে উঠতে চাইছেন। এবং ক্রনিক ডিজিজ, যেমন আমাদের টিউমার আছে, হাঁপানি আছে, বা এই যে অমনোযোগিতা, আমাদের যে সমস্যা, আপনি তো বলে যেটা বলে থাকেন যে একা যে কোনো আর্ট অফ ইনভাইটিং হ্যাপিনেস দ্য মিরাকুলাস মেডিসিন অফ অল ডিজিজেস, অর্থাৎ যে কোনো সমস্যার জন্য, যে কোনো পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, যে কোনো শারীরিক সমস্যা, আপনার যে কোনো মানসিক সমস্যা এবং পারিপার্শ্বিক যে কোনো সমস্যা, সার্বিক সমস্যার সমাধানের একটিমাত্র পদ্ধতি বিকল্প চিকিৎসা পদ্ধতি, অন্যতম পদ্ধতি রেইকি। কেন অন্যতম কথাটা বললেন, এটা নিয়েও আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে, যে অন্যতম অন্যতম কথাটা বারবার আপনি বলেন, কেন অন্যতম বলেন? আপনি ধরুন একজন ফিজিওথেরাপি করাবেন, এটা একটা পদ্ধতি, আর রেইকিও একটা পদ্ধতি। ফিজিওথেরাপি করালেন আপনার জন্য একটা ফিজিওথেরাপি, একজন ফিজিওথেরাপিস্ট আসবেন, আপনাকে ফিজিওথেরাপি করবেন, পেমেন্ট নিয়ে চলে যাবেন, বারবার তিনি আসবেন, বারবার চলে যাবেন, আপনি করলেন কি, পেমেন্ট করতে থাকলেন। আজকে আপনার কোমরের প্রবলেম, তার জন্য ফিজিওথেরাপি করালেন, কালকে আপনার ঘাড়ের প্রবলেম, সেখানের জন্য করালেন, আলাদা আলাদা করাতে হবে। এবং আপনার পরিবারের, আপনার মায়ের হয়েছে সমস্যা, করাতে হবে, আপনার বাবার সমস্যা আলাদা করাতে হবে। কিন্তু রেইকি আপনি শিখলেন, আপনি নিজেকে করতে পারবেন, ঘাড়ের সমস্যার সময় ঘাড়ের সমস্যায় করতে পারবেন, কোমরের সমস্যায় কোমরের সমস্যা করতে পারবেন, আপনার কিডনির সমস্যায় কিডনির জন্য করতে পারবেন, আপনার কোথাও টিউমার হয়েছে তার জন্য আপনি টিউমারের সমস্যা করতে পারবেন, চোখের সমস্যা হয়েছে চোখের সমস্যার জন্য করতে পারবেন, আপনার বাবার চোখের সমস্যা হয়েছে তার জন্য করতে পারবেন, মায়ের পিঠের সমস্যা হয়েছে চোখের সমস্যা হয়েছে সেটাও করতে পারবেন, ছেলে পড়াশুনো করছে না সেখানেও করতে পারবেন, আবার দেখা যাচ্ছে যে আপনার হাজব্যান্ডের চাকরির ক্ষেত্রে কোথাও সমস্যা হচ্ছে সেক্ষেত্রেও আপনি করতে পারবেন, নিজের এস্টাবলিশমেন্টের জন্য করতে পারবেন। রেইকি আপনার পরিবারের সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। এই জন্য ওখানে ওখানে কি হয়েছে, আপনি শিখতে পারবে, আপনি কিন্তু অন্যকে কিছু দিতে পারবেন না। আপনি যখন করলেন, আপনি যে ফিজিওথেরাপি করলেন, এবং বিভিন্ন বয়স অনুযায়ী, তার রোগ অনুযায়ী বিভিন্ন আলাদা আলাদা ট্রিটমেন্ট, কিন্তু রেইকি এমন একটি পদ্ধতি যেটা শিখলে আপনি নিজেকে, অন্যকে, সবাইকে, মানে আপনি সুস্থ হবেন, আপনার পরিবারকে, হ্যাঁ, এবং পরিবারের বাইরেও আপনি এটাকে প্রফেশনাল হিসেবে নিতে পারবেন, মানুষের সেবা করতে পারবেন, উপার্জনও করতে পারবেন। এই রকম একটি পদ্ধতি, সেটা হলো রেইকি, সেজন্যই বললাম অন্যতম পদ্ধতি। একদম, তো এত সুন্দর একটি পদ্ধতি যদি আমাদের নাগালের মধ্যে থাকে, নিশ্চয়ই আমরা তাকে মানে ছোঁয়ার চেষ্টা করব, তার হাত ধরব। যারা যারা অবশ্যই সুস্থ থাকতে চাইছেন, ভালো থাকতে চাইছেন, এবং এই ভালো থাকাটা শুধুমাত্র আমাদের শারীরিক সুস্থতা নয়, আমাদের মানসিক, আমাদের তার সাথে সাথে আধ্যাত্মিক উন্নতিকরণ, যার মাধ্যমে কিন্তু আমরা আমাদের পুরো জীবনটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি, তাই না? সোল পিউরিফিকেশন সম্ভব, একদম। সোল পিউরিফিকেশন না হলে কিন্তু এই জন্মেও কষ্ট পেলাম, যারা জন্মান্তর বিশ্বাস করেন, এই জন্মেও কষ্ট পেলাম, আবার পরের জন্মেও কষ্ট পাবো, সেই জন্য আমাদের সোল পিউরিফিকেশন অবশ্যই প্রয়োজনীয়। ঠিক, সেই সোল পিউরিফিকেশনটা কিন্তু রেইকি করতে পারে, একদম। তো মানে যেমন আমাদের স্বামীজি বলেছিলেন যে আমাদের যখন মানব জন্ম হয়েছে, তো ঈশ্বরকে যদি আমরা না জানতে পারলাম, তাহলে কিন্তু সেই মানব জন্মই আমাদের বৃথা। মনুষ্য জীবনের এক এবং একটিমাত্র লক্ষ্য হলো ঈশ্বর লাভ। ঠিক, রামকৃষ্ণের কথা, মনুষ্য জীবনের একটিমাত্র উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ, অর্থাৎ স্পিরিচুয়াল পথে আমাদের নিজের সোল পিউরিফিকেশন করা, আমাদেরকে শুদ্ধ পবিত্র হয়ে ওঠা, যাতে আমাদের ঈশ্বর গ্রহণ করেন, তাদের তারা যে আমি, আমরা যে ঈশ্বরের সন্তান, সেই ঈশ্বরের সন্তান বলার অধিকারটা যাতে পেতে পারি। আমি পাপ কর্ম করছি, ঠিক আছে, আমি দুষ্কৃতি, আজকে বলছে এই কোথায় দুষ্কৃতি হামলা, তা আমি নিজেকে দুষ্কর্ম করছি, নিজেকে দুষ্কৃতি বলে পরিচয় দিচ্ছি, আমি কি করে ঈশ্বরের সন্তান হব? এই জন্য যীশু খ্রিস্ট বলেছেন আমি ঈশ্বরের সন্তান, আর কে, আর কেউ ঈশ্বরের সন্তান নয়, সবাই ঈশ্বরের সন্তান হতে পারেন যারা যীশু পর্যায়ে যেতে পারবেন, মানে নিজেকে পবিত্র করতে পারবেন, অর্থাৎ আমি হংস, অর্থাৎ আমি তিনি, তিনি আমি, এই তত্ত্বে যে পৌঁছবে। ঠিক, ঠিক আছে, আমি চিকিৎসা পদ্ধতি আলাদা করতে, আমরা স্পিরিচুয়াল নিয়ে আলোচনা করছি, কারণ রেইকি আছে স্পিরিচুয়াল এনার্জি মেডিসিন। অনেকে বলবেন যে আপনি তো এই সমস্ত কথা বলছেন, আপনি তো চিকিৎসা নিয়ে কথা বলছেন না, রেইকি হলো, বলছে রেইকি যে স্পিরিচুয়াল এনার্জি মেডিসিন, অর্থাৎ অবশ্যই এটা আধ্যাত্ম চিকিৎসা পদ্ধতি,
আপনি যদি নেটে সার্চ করেন সেখানে কিন্তু অবশ্যই স্পিরিচুয়ালিস্ট স্পিরিচুয়াল কথাটা পাবেন। সেজন্যই বলছি যে এর সঙ্গে অধ্যাত্ম অবশ্যই লুকিয়ে আছে। মানে যারা সন্ন্যাসী জীবন যাপন করছেন তারাও রেইকি শিখছেন বা রেইকি করছেন। রেইকি অর্থাৎ ঈশ্বর, রেইকি অর্থাৎ আনলিমিটেড সোর্স অফ এনার্জি, বিভিন্ন পথে পাওয়া যায়। ঠিক আছে, আমাদের ভারতবর্ষ তথা ভারতবর্ষেই এর উৎস, বহু ঋষি মুনি এরা সমস্ত রেইকি করে গেছেন, অর্থাৎ এনার্জি নিয়ে কাজ করে গেছেন। ভগবান গৌতম বুদ্ধ একটা মানে খুব সুন্দর ভাবে একটা রূপ দিয়েছেন, যেটা হলো মানে রেইকি, যেটাকে ডক্টর মিকাউসি নাম দিলেন রেইকি। ভারতে ছিল প্রাণ চিকিৎসা, আমেরিকাতে ছিল বায়োপ্লাজমা, চীনে ছিল চি, ঠিক আছে, আরও ছিল ওয়াক, এই সমস্ত বিভিন্ন নামে সুপ্রিম পাওয়ারকে ওরা বিভিন্ন নামে বলে, আমরা বলি প্রাণ চিকিৎসা। তা রামচন্দ্র, রামচন্দ্র অহল্যার পাষাণ অর্থাৎ জড় হয়েছিল, পাষাণ মানে পাথর নয়, অর্থাৎ এমন হয়েছিলেন তিনি লড়াচড়া করতে পারতেন না, জড় হয়েছিলেন, তার পাদস্পর্শে টাচ থেরাপি, স্পর্শে কি হলো সুস্থ হয়ে গেলেন। তো এরকম আমরা বহু উদাহরণ পাবো যেখানে এই স্পর্শ চিকিৎসা, এই স্পর্শ বার বলতে গেলে বলবে তাহলে তো হাতে লাগবে, আমি স্পর্শ কথাটা বলার সঙ্গে সঙ্গেই প্রশ্ন আসবে হাত তো লাগবে না, স্পর্শ মানে মানসিক ইন্টেনশন সেটাও হতে পারে। ঠিক আছে, স্পর্শ বিভিন্নভাবেই হতে পারে, হ্যাঁ অভিপ্রায়, আমার অভিপ্রায়ে পৌঁছে যাওয়া, সেই অভিপ্রায় অনুযায়ী রেখে কিন্তু ফ্লো হবে। তো যারা মানে আজকের যেহেতু লাইভ অনুষ্ঠান আপনারা কিন্তু ফোনে আসতে পারেন, যাদের মানে রেইকি সম্বন্ধে যত রকম জিজ্ঞাসা আছে সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করে নিতে পারেন, কেননা আজকে যেহেতু আমাদের সাথে প্রতিভাবান রেইকি গ্র্যান্ড মাস্টার টিচার রয়েছেন, তো এই সুযোগ আপনাদের কখনোই আমি চাইবো না যে মানে জানবার জায়গা থেকে আপনারা এই জায়গাটা হাতছাড়া করবেন। তো আরেকটা বিষয় বলবো যে ধরুন যারা যেটা বলছিলাম ক্যান্সার পেশেন্ট রয়েছেন, কেমোথেরাপি করছেন, ভীষণভাবে অসুস্থ, প্রচুর ওষুধ খেতে হচ্ছে, দেখা যাচ্ছে যে বা কিডনি পেশেন্ট যারা আছেন তার পক্ষে বাঁচা সম্ভব না। ঠিক আছে, সেক্ষেত্রে যদি আমরা দেখা যায় যে যন্ত্রণায় অসহ্য কষ্ট পাচ্ছেন, সেক্ষেত্রে রেইকি যদি প্রয়োগ করা হয় দেখা যাবে তার পেনটা কমে যাচ্ছে, যন্ত্রণার লাঘব হচ্ছে, অর্থাৎ তিনি রিলিফ পাচ্ছেন, হয়তো তাকে প্রাণে বাঁচাতে পারলাম না কিন্তু তাকে রিলিফ দেওয়া গেল, এটাও বা কম কিসের। একটা মৃত্যু পথযাত্রীর মানুষকে যদি রিলিফ, শান্তিময় প্রশান্তিময় মৃত্যু উপহার দিতে পারি ঠিক রেইকির মাধ্যমে, তাহলে সেটা কম কিসের। এই প্রশান্তিময় মৃত্যুর খোঁজ কিন্তু আমার গুরু বলতেন, আমার যিনি প্রথম রেইকি গুরু তিনি বলতেন আমি রেইকির মাধ্যমে রেইকি দিতে মানে অমরত্ব দিতে পারে না, রেইকি দিতে পারে প্রশান্তিময় মৃত্যু। ঠিক আছে, তার প্রশান্তিময় মৃত্যু উপহার দেওয়ার জন্য কিন্তু রেইকির প্রয়োজন। আচ্ছা, একদম একদম, ঠিক আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা রেইকি করে মানে যন্ত্রণাদায়ক মৃত্যু তো কেউ চায় না, কিন্তু পৃথিবীতে জন্মালে আমরা আজকে তো কোটের জন্য কোটে আপিল হচ্ছে যে যদি কেউ এমন কষ্টে ভোগে সেই ইচ্ছা মৃত্যু নিতে পারে। এ নিয়ে প্রচুর সওয়াল হলো, প্রথমে পারমিশন হলো না, আবার পরে পারমিশন গ্রান্টেড হলো। ঠিক আছে, তো সেক্ষেত্রেও আমরা দেখব যে মানে এই যে লড়াইটা চলছে যে ইচ্ছা মৃত্যু দেওয়া হোক, তারপর ইচ্ছা মৃত্যুতে মানুষ মরবে না এটুকু বলতে পারি রেইকিতে। ঠিক আছে, যদি রেইকি সাহায্য নিই তাহলে ইচ্ছা মৃত্যুর জন্য লড়াই করতে হবে না, ইচ্ছা মৃত্যু নিতে হবে না, প্রশান্তিময় মৃত্যু উপহার দেওয়া যাবে। আমি নামি মাত্র এইকে শিখলাম, অভ্যেস করলাম না, আমি বড় বড় ক্রনিক ডিজিজ সারিয়ে ফেলবো তা হয় না, সেক্ষেত্রে অবশ্যই সম পরিমাণ প্র্যাকটিসের প্রয়োজন, এবং তার সাথে সাথে প্রয়োজনই হচ্ছে আমাদের অনেক ব্যবস্থা রয়েছে, গ্রুপ হিলিং রয়েছে, আমরা গ্রুপ হিলিং এর ব্যবস্থা করি, আমাদের বিভিন্ন হিলাররা রয়েছেন বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়ে তারা হিলিং করেন, যারা হিলিং চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, বহু মেইকি মাস্টার হিলিং চাইছেন। চোখের ক্ষেত্রে আপনি বলছিলেন যে চক্ষুজনিত যে রোগগুলো রয়েছে সেক্ষেত্রেও রেইকি খুব ভালো কাজ করে, গ্লুকোমা পেশেন্টকেও রেইকিতে রেজাল্ট দেওয়া গেছে, গ্লুকোমা পেশেন্ট তাকে রেইকিতে রেজাল্ট দেওয়া গেছে, বহু ডাক্তার বলেছে সারবে না, হারনিয়া হারনিয়া অনেক ডাক্তার বলেছেন হারনিয়া, ঠিক আছে হারনিয়া সারে না কিন্তু রেইকিতে হারনিয়া সারে, বেশ হারনিয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে অপারেশন করা হয় কিন্তু আমি বলবো রেইকি করুন, আপনি হারনিয়াতে উপকার পাবেন। আচ্ছা, বা আমাদের ধরুন ওই টিউমারের ক্ষেত্রে তো আপনি বললেন যে রেইকি দিয়ে টিউমারের অনেক কিছু হয়, আর আরেকটি ব্যাপার বলবো যে যে কিডনিতে স্টোন, তো সেইখানে কিছু কি করা হয়? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ অনেকে বলেন না আমি কি অপারেশন করব না। হ্যাঁ, গলব্লাডার স্টোন, কিডনি স্টোন, ঠিক আছে, এগুলো কিন্তু রেইকিতে স্টোনটা মানে ভেঙে গুঁড়ি বেরিয়ে যায়, বেরিয়ে আসে রেইকি, বেরিয়ে যায় মানে এটা সারানো সম্ভব রেইকিতে। ঠিক, তো যারা এই ধরনের সমস্যার মধ্যে যারা রয়েছে আপনারাও কিন্তু
এসে যোগাযোগ করতে পারেন, কেননা রেইকির মাধ্যমে আপনি পুরোপুরি ভাবে সুস্থ হয়ে উঠতে পারেন। তো আপনার এই যে আরো বিভিন্ন যে বিষয়গুলো রেইকি শেখানো হচ্ছে, যেমন হোলি ফায়ার 2, করুণা রেইকি, এগুলো নিয়ে একটু শুনুন। হোলি ফায়ার হচ্ছে লেটেস্ট আপগ্রেডেশন, ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেইকি নিয়ে লেটেস্ট আপগ্রেডেশন হলো হোলি ফায়ার, যার ফলে আমরা দ্রুত থেকে দ্রুততম অনেক হায়ার ফ্রিকোয়েন্সি রেইকি পেতে পারছি এবং দ্রুত গতি রেজাল্ট পাওয়া সম্ভব, আর সোল পিউরিফিকেশন সম্ভব। উইদাউট প্র্যাকটিস ছাড়া সোল পিউরিফিকেশনটা অটোমেটিক্যালি হতে থাকে হোলি ফায়ার সিস্টেমের মাধ্যমে। এটা আপগ্রেডেশন রূপ। উইলিয়াম ডি র্যান্ড, ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেইকি ট্রেনিং এর প্রেসিডেন্ট, তিনি হোলি ফায়ার আপগ্রেডেশন করেছেন। উসু সিস্টেমটা আমরা শেখাবো, উসু সিস্টেম অরিজিনাল, উসু সিস্টেম যেখানে আমরা গাসো, রেজি হো, চিরায়ো, ডক্টর মিকাওসুল অরিজিনাল টেকনিক, যেখানে আমরা গোকাই সং শেখাবো, যে গোকাই সংটা হচ্ছে ডক্টর মিকাওসুল বাধ্যতামূলক করে গেছেন, pray these words to your heart and chant these words with your mouth, অর্থাৎ পঞ্চসিদ্ধান্ত রেইকি আইডিয়ালসকে জাপানি ভাষাতেই উচ্চারণ করতে হবে, এবং তা কখন করতে হবে, কিভাবে করতে হবে, তার সমস্ত টেকনিক যেটা রয়েছে কুরিয়ামা পর্বতে, কিয়াটো থেকে 16 কিলোমিটার দূরে কুরিয়ামা পর্বতে, যেখানে ডক্টর মিকাওসু সাধনা করে মানে সিদ্ধিলাভ করেছিলেন, সেখানে তার মৃত্যুর পর যে স্মৃতি ফলক রয়েছে সেখানে তার বক্তব্য লেখা হয়েছে, নিচে লেখা আছে, এটা ডক্টর মিকাওসুর বক্তব্য, সেখানে বলা আছে যে অবশ্যই এই কথাগুলো জাপানি ভাষায় পড়তে হবে প্রতিদিন, এভরি মর্নিং অ্যান্ড ইভিনিং, জয়েন ইউর হ্যান্ডস ইন প্রেয়ার, প্রে দিস ওয়ার্ডস টু ইউর হার্ট অ্যান্ড চ্যান্ট দিস ওয়ার্ডস উইথ ইউর মাউথ, অর্থাৎ মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, হৃদয় থেকে পাঠ করতে হবে, এভরি মর্নিং অ্যান্ড ইভিনিং, সকাল এবং সন্ধ্যায় করতে হবে, যে সমস্ত কথা বলা হয়েছে সেটা কীভাবে জাপানি ভাষায় পড়তে হবে সেটাও কিন্তু শেখানো হয়। অনেকেই এবার আজকের দিনে, আগে যা শিখি বলেছি বলেছি ছাড়ুন, আজকে কেন, আজকে আজকে ইন্টারনেটের যুগ, আজকে আমি যে কথা বলছি তার সত্যতা প্রমাণ করতে আপনারা যান, আপনারা গিয়ে জাপানে গিয়ে দেখে আসুন কুরিয়ামা পর্বতে সত্যি রয়েছে কিনা। আজকে যখন আমি তথ্য দিচ্ছি সে তথ্য মিলিয়ে নিতেও পারে আপনি পারেন, কিন্তু আমি যদি বলেন না যে হিমালয় দেখেনি তাকে যদি বলি হিমালয় দেখতে খারাপ, সে বিশ্বাস, আমি যা বলবো তাই বিশ্বাস করবে, বিশ্বাস করবে, ঠিক আছে, হিমালয় অসুন্দর, সুন্দর নয়, আবার কি বলবে সুন্দর, অর্থাৎ আমার কথাতেই আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু আমি প্রামাণ্য গ্রন্থে যে বইটা আপনাদের তুলে দেবো সেখানে প্রামাণ্য রয়েছে, ডক্টর মিকাওসু যেটা লিখেছেন সেটাকে ছেপে দেওয়া আছে, তাই আমি যে কথা বলছি সেটা আপনি আপনিই প্রমাণ করতে পারবেন। অবশ্যই সেই পদ্ধতিগুলো আপনাকে শিখতে হবে, তবেই আপনি না রেজাল্ট পাবেন। আপনি ডক্টর মিকাওসুকে সম্মান করেন, 15ই আগস্ট চলে গেল, তা 15ই আগস্টে তাকে সম্মান জানাবেন, তার কথা মানবেন না, তিনি যে কথাটা বলেছেন যে প্রতিদিন সকালবেলা সন্ধ্যাটা পাঠ করবেন, যার অর্থ হলো কি শুধুমাত্র আজকের জন্য রাগারাগি করবো না, দুশ্চিন্তা করবো না, ভালোবাসা শ্রদ্ধা জানাবো, কৃতজ্ঞতা দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচবো, প্রতিটি মানুষের প্রতি, জীবমাত্রের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানাবো, এই কথাগুলো বললো সেগুলো মানবো না, বা তার কথা তিনি যেভাবে এটাকে ইউজ করতে বলেছেন সেভাবে ইউজ করবো না, তাহলে কি করে এই কি সম্ভব। যাই হোক, ঠিক একদম, এবং তাই বলবো যে আমরা রেইকি শিখবো এবং রেইকি শিখে আমরা সকলে সুস্থ থাকবো, ভালো থাকবো, এবং অবশ্যই যারা শিখতে চাইছেন আপনারা যোগাযোগ করে নেবেন, বুকিং নাম্বারগুলো অন করা রয়েছে, সেখানে আপনারা ফোন করে বুকিং করে চলে আসবেন। ভালো থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। নমস্কার।